পিওর প্রপার্টি বাই অ্যান্ড সেল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল। আজকে আমরা আপনাদেরকে একটা সুন্দর জমি দেখাবো, যেখানে প্লট আকারে জমি বিক্রয় করা হচ্ছে। এখানে 8টা প্লট পাওয়া যাবে। তো কিভাবে আমার প্লটে যাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি একটু বলে নেই, আমার ভিডিওটা দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি প্রথম অংশটা জমিতে কিভাবে যাওয়া হয় বা যাওয়া যায় সেটা দেখানো হবে, এবং দ্বিতীয় অংশে সম্পূর্ণ মালিকের অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার, জমির দাম, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো সব পেয়ে যাবেন। আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনে হচ্ছে আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই রোডটা আসছে আরামপুর থেকে, এইটা আমাদের ঝিনাইদহ শহর থেকে এই রোডটা আসছে, এই রোডটা চলে গিয়েছে ঢাকার দিকে। আমরা যাব আজ ঠিক এই দিকে, মানে টার্মিনাল থেকে বাইপাস। ঠিক কিছু দূর আগেই আমাদের সেই প্লটগুলি যেটা আমরা দেখাবো সেগুলো সামনেই, অল্প একটু দূরে গেলেই আমরা প্লটগুলো দেখতে পাবো। একেবারে মেইন বাইপাসে যে রোডটা আছে, এই রোডের সাথেই চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমাদের কাঙ্ক্ষিত প্লটগুলো আমরা দেখাই। তো আজকে জমিটা খুবই সুন্দর জমি, এখানে প্লট আকারে জমি বিক্রয় করা হচ্ছে, আপনারা দেখতে পারবেন। এটা ঝিনাইদহ বাইপাস হাইওয়ে, শহর থেকে বাইপাস হয়ে এটা সোজা কালীগঞ্জ যশোর চলে গেছে। আমরা এটার সাথেই জমিটা, আমাদের প্লটটা, এই যে আমাদের প্লটের সুন্দরভাবে প্লট করা আছে। আমরা এটার বিস্তারিত আজকে বলবো। চলুন আমরা প্লটগুলো দেখি। এখানে বেশ কয়েকটা প্লট আছে, প্লটগুলোর দাম, অ্যাসিং প্রাইস কত, তারা কত করে চাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা প্লটের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে প্লটের সাথেই 9 ফিট রোড ছাড়া আছে প্লটগুলোতে ঢোকার জন্য। সামনে আমাদের প্লট 9 ফিট রোড। আমাদের প্লটের যে ওনার আছে তাদের সাথে আজকে আমরা সরাসরি কথা বলিয়ে দিব। চলুন আমরা এগিয়ে যাই আমাদের প্লটগুলো দেখানোর জন্য। এই যে এখানে আরএসডি যেই রোড মার্ক, এই পর্যন্ত রোডের জায়গা, তারপর থেকে আমাদের জমিটা শুরু হয়েছে। এই যে দুই পাশেই আমাদের রোডের জন্য জায়গা অলরেডি ছাড়া আছে সুন্দর করে, আরসিসি রিকল করা আছে। তো আমরা পরিচিত হই
এখানে ল্যান্ড ওনারের সাথে চলুন আমরা পরিচিত হই। এই যে আমাদের, চলুন আমরা বশির ভাইয়ের সাথে আলাপ করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? যাক, উনি আমাদের বশির ভাই, উনি আমাদের এই প্লটের ল্যান্ড ওনার। ওনার সাথে আমরা আজকে টোটাল আমাদের এখানে কয়টা ল্যান্ড আছে, প্রত্যেকটার দাম কত, উনি আমাদেরকে আজকে এটা বলবেন। চলুন আমরা ওনার সাথে কথা বলি। আচ্ছা, এটা তো এক নম্বর প্লট না? জি জি, এটা এক নম্বর প্লট। আচ্ছা, এখানে প্লটের পরিমাণ আছে 560 পয়েন্ট। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এগারো লক্ষ টাকা শতক চাচ্ছেন। এখানে দামাদামি কত সুযোগ আছে? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো আমরা দুই নম্বর প্লট দেখাবো, আসেন। আচ্ছা, এটা হচ্ছে 5.25 শতক। আচ্ছা হ্যাঁ, 11 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, গুড। আসেন, আমরা দুইটা প্লট দেখলাম। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্লট। হ্যাঁ, এটা আছে হলো, এটা 600 শতক জমি। হ্যাঁ, 10 লাখ টাকা। মানে এটা চাওয়া মূল্য, আপনারা এসে সুন্দর করে দেখে ওনাদের সাথে কথা বলতে পারবেন, সেই সুযোগ আছে। জমিগুলো খুবই সুন্দর। এটা 4 নম্বর প্লট, 450 শতক। এই যে জমিটা, এটাও 10 লাখ টাকা করে চাওয়া হচ্ছে। আসেন, আমরা আরো দেখি। এখানে মাঝে 9 ফিট করে রোড আছে, খুব সহজে আমরা একটা মাইক্রো বাস, মিনি পিক আপ সহজে আসতে পারবে। এটা হচ্ছে 5 নম্বর প্লট, জমির পরিমাণ 500 শতক, 9.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে 5 নম্বর প্লট। এটা হচ্ছে 6 নম্বর প্লট, এটাও 9.5 লাখ টাকা, জমির পরিমাণ 450 শতক। আচ্ছা, একেবারে আমরা শেষে চলে আসছি প্লটগুলার, মাঝে 9.5 ফিটের রোড আমরা দেখতে পাচ্ছি। এটা 7 নম্বর প্লট, জমির পরিমাণ 500 শতক, 9 লক্ষ টাকা শতক। এই যে আর একটা প্লট, 400 শতক জমি, 9 লক্ষ টাকা, মাশাল্লাহ। আমরা সম্পূর্ণ এখানে 8টা প্লট আছে। হ্যাঁ, আমরা 8টা প্লটেরই দেখতে পেলাম, মূল্য সহকারে জানতে পেলাম। আমি আবার সুন্দর করে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে 8টা প্লট আছে, প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6, এই যে পেছনে আমার আরও 2টা, টোটাল আমার 8টা প্লট এখানে আছে। আচ্ছা, আমাদের, আচ্ছা, এখন এইটা আপনারা যারা যারা নিতে আগ্রহী সরাসরি এসেও দেখতে পাবেন। আমার ভিডিওর শেষের দিকে বশির ভাইয়ের সম্পূর্ণ অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই জমির লোকেশন, টার্মিনাল থেকে কতটুকু ডিস্টেন্সে সব দেওয়া থাকবে। আপনারা চাইলেই এটা আসতে পারবেন, দেখতে পারবেন। এবং অবশ্যই প্রত্যেকটা জমি দামাদামি করার সুযোগ আছে, একদম বলবো না, এটা ফিক্স না, আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।